নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি যাচ্ছি সোনামুখী, মানে আমার বাপের বাড়ি। আজকে আমার মামার ছেলের আইবুড়ো ভাত, ওর বিয়ে না, ওর পৈতে। তো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম মামার বাড়ি, আর এখানে ভীষণ সুন্দর প্যান্ডেল করেছে। আর এখানে কালী মন্দিরের সামনেই হবে ভাইয়ের পৈতের ছাদনাতলা, মানে এখানে পৈতে। তো কাউকে খুঁজে না পেয়ে আমি চলে গেলাম যেখানে খাবার, মানে মুড়ি খাওয়া হচ্ছে সেখানে। তো সেখানে যে দেখছি এখানে রান্না সমস্ত কিছু শুরু হয়ে গেছে, কারণ আইবুড়ো ভাতের রান্না শুরু হচ্ছে এখানে। আর আজকে আইবুড়ো ভাতের দিনও অনেক লোক নিমন্ত্রিত আছে, প্লাস আমাদের বাড়ির লোকেরাও আছে। তো এখানে দেখুন সব রকমের কী সব রান্না হচ্ছে জানি না, আর এখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে। তো কিছুগুলো ভাজা হয়েছে, কিছুগুলো এখনও ভাজা হয়নি। ওখানে যে আমাদের সবার সাথে দেখা হয়ে গেল, দিদি, দুই মাসি আর ভাই। যদিও আমাদের সবাইকে মাসি বোনজি না, পুরো বোনের মতন দেখতে লাগে। এখন হচ্ছে গায়ে হলুদ, আর এটা হচ্ছে আমার দোদনের বোন। যেহেতু মা ওদের সবারই থেকে দোদনের বোন, অর্থাৎ এই দিদা বড়, তো সেই জন্য সবার আগে গায়ে হলুদটা ওই দিদাই দিল, তারপর দিচ্ছে আমার মা। আর আমার মামা বাড়িতে নিয়ম আছে পৈতের আগের দিন, অর্থাৎ যেদিন আইবুড়ো ভাত হয় সেই দিন গায়ে হলুদ করার। তো সেদিন সকলে উপস্থিত ছিল না বলে নিয়ম রক্ষার জন্য ঘরে সবাইকে নিয়ে একটু গায়ে হলুদের অনুষ্ঠানটা করে দিল কালকে। মেন যেরকমভাবে হয়, মানে ক্যামেরা করে ধুমধাম করে, সেরকম করে কাল সকালে হবে, অর্থাৎ পৈতের দিন। এখানে এক একে করে সবাই গায়ে হলুদ দিল, দিদি, ভাইয়ের মাসিরা, ভাইয়ের পিসিরা, ভাইয়ের জেঠিমা, ভাইয়ের মা, সবাই, মানে ভাইয়ের বাড়ি থেকে প্লাস মামা বাড়ি থেকে প্লাস বাড়ি থেকে সবাই একে একে করে ভাইকে গায়ে হলুদ দিচ্ছে। এরপর হবে ভাইয়ের আইবুড়ো ভাত। অন্যদিকে মা নিয়ে আসছে ভাইয়ের আইবুড়ো ভাতের থালা, আর অন্যদিকে দিদি দিল মাকে পুরো গায়ে হলুদ মাখিয়ে। তার সাথে সাথে ছিল আমাকেও, যেটা আমাকেও পুরো মাখিয়ে দিয়েছে। আর এখন আমরা ছোট্ট করে একটু ভিডিও করে নিচ্ছি, আর এরপর যাব ভাইকে যেখানে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে সেখানে। আমি দিদাকে বলেছিলাম আইবুড়ো ভাতের জন্য এখন যেরকম মাটির থালা ট্রেন্ডিং চলছে সেরকম থালা কেন অর্ডার করা হলো না। তখন দিদা বললো যে দিদাদের আইবুড়ো ভাত কিন্তু এরকম কাঁসার থালাতে খেতে হয়, তাই মাটির কোনো থালা অর্ডার করা হয়নি, কারণ ওটা চলবে না, বরাবর যে নিয়ম চলেছে সেটাই চলবে। আইবুড়ো ভাত শুরু করার আগে মা সববার প্রথমে গোপালকে যে প্রসাদ দিয়েছিল সেই প্রসাদই ভাই, মানে ভাইকে প্রথম খাওয়ালো, তারপর সেই প্রসাদে একে একে করে সবাই ভাইকে খাওয়ালো। এখন বাজছে রাত্রি 9টা, আর রান্না যারা করবে সেখান থেকে লোক এসে কালকের জন্য সমস্ত সবজি ওরা কেটে দিয়ে ধুয়ে দিয়ে একদম রেডি করে দিয়ে গেছে। আর এখানে যে সমস্ত জিনিসগুলো, মানে এখন রাত্রেবেলার জন্য খাবার তৈরি হচ্ছে, তো আমি এখানে পরিবেশন করছি সবাইকে। এই জায়গাতেই হবে খাওয়ান দাওয়ান কালকে। তো এই চেয়ারগুলো কালকে ক্যাটারিং থেকে লোক এসে সমস্ত কিছু ভালো করে ডেকোরেশন করে দিয়ে যাবে। আমরা রাত্রিবেলাতে বাড়ি ফিরে এসে দেখলাম ওরা ছাদনাতলাটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে। এখানে জায়গাটা একটু ছোট, কিন্তু কিছু করার নেই, মানে বাড়ির মাকে পিছনে ফেলে কোনো অনুষ্ঠানই আমাদের বাড়িতে হয়নি, তো সেই জন্য এই ছোট্ট জায়গার ভিতরে কিন্তু পৈতের অনুষ্ঠানটা করতে হবে। আর এখন বাজছে রাত্রি 12টা, আর এখন দিদির মেয়ে অর্থাৎ পুচন আমাকে লাগিয়ে দিল মেহেন্দি। এখনকার মতো ভিডিওটা এখানে।